লাগামহীন নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি ফিরছে না কিছুতেই একদিকে দাম কমলে অন্যদিকে শুরু হয় দাম বাড়ানোর পায় তারা দ্রব্যমূল্য নিয়ে বরাবরই ভোক্তাদের অভিযোগ থাকলেও নানা অজুহাত নিয়ে বিক্রেতারাও থাকেন সদা প্রস্তুত গত সপ্তাহেও বাজারে মাছ মাংসের দাম কিছুটা কম ছিল কিন্তু কয়েকদিনের ব্যবধানে আজ বাজারে দেখা দিয়েছে অস্বস্তি শুক্রবার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো টাকা করে যা গত সপ্তাহেও ছিল একশো থেকে একশো টাকা বিক্রেতাদের দাবি সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে ফসল মাছ ও মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে এতে বাজারে কমে গেছে পণ্যের সরবরাহ ফলে দাম কিছুটা ঊর্ধ্বমুখী বাজারে দেখা যায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকায় খাসির মাংস এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায় অন্যদিকে মাছের বাজারে পাঙাশ তেলাপিয়া ছাড়া আর কোনো মাছই তেমন স্বস্তির খবর পাওয়া যায়নি বাজারে প্রতি কেজি পাঙাশ একশো থেকে একশো টাকা তেলাপিয়া দুইশো থেকে দুইশো টাকা চাষের কই দুইশো থেকে দুইশো টাকা কার্প জাতীয় মাছ তিনশো টাকা চাষের শিং তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা সাগরের পোয়া চারশো থেকে ছয়শো টাকা ও বাইলা মাছ বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় গরুর মাংস বিক্রেতা শান্ত মিয়া বলেন আজকের বাজারে গরুর মাংস বিক্রি করছি সাতশো আশি টাকা খাসির মাংস এগারোশো টাকা কলিজা বিক্রি করছি সাতশো আশি টাকা করে এছাড়াও গরুর পায়া আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত জোড়া তবে কেউ কেউ সাতশো পঞ্চাশ টাকায়ও বিক্রি করছেন বিষয়টা আসলে নির্ভর করে মাংসের মানের ওপর এদিকে মুরগির মাংস বিক্রেতা মনসুর আলী বলেন গত কয়েক দিনের তুলনায় আজ ব্রয়লার মুরগির দাম একটু বেশি গত সপ্তাহেও একশো টাকা কেজি বিক্রি করেছি আজকে একশো টাকা বাজারে মুরগির চাহিদা বেশি কিন্তু সে অনুযায়ী সাপ্লাই নেই শুনেছি বন্যার কারণে অনেক খামারির ক্ষয়ক্ষতি হয়েছে যে কারণে সেই চাপটা এসে পড়েছে বাজারে তিনি আরও বলেন সাপ্তাহিক ছুটির দিনে মাংসের চাহিদা একটু বেড়ে যায় বাজারে যদি সেই পরিমাণে সরবরাহ না থাকে তাহলেই দাম বেড়ে যায় এখানে আমাদের কিছুই করার থাকে না বাজার করতে আসা এক ক্রেতা বলেন বাজারে সব কিছুর দাম বাড়তি কিন্তু আমাদের আয় তো বাড়েনি দুইটা টিউশনই করিয়ে আগে যা পেতাম এখনও তাই পাই কিন্তু যেভাবে সব কিছুর দাম বাড়ছে তাতে আমাদের মতো মানুষের কিছুই কিনে খাওয়ার উপায় নেই